দুপুরে খাওয়ার পাই না, ওই এখানে আসে একবেলা ভাত খাই, পুরো বছর খানি হয়ে আসতে আসতে এখানে খাই একবেলা, খুব ভালো খাই, শান্তিতে শান্তিতে থাকি, যাই খাচ্ছি লাখ লাখ। আমি এখানে রান্না বান্না করতেছি, এই রান্না বান্নার কোনো বিনিময় পয়সা করি নি না। শুরু হয়েছিল একজন অসহায় মানুষ আমার কাছে এসে খাবার চেয়েছিলেন এবং উনি বলেছিলেন এই এলাকার তিনজন বড়লোকের বাড়িতে উনি গেছিলেন, যাওয়ার পরেও উনি ওনাকে দুপুরের খাবারটুকু কেউ দেয় নাই। সেখান থেকে আমি সেদিন থেকে সিদ্ধান্ত নেই এবং আজ পর্যন্ত 44 সপ্তাহ আমরা আলহামদুলিল্লাহ চালাতে পারলাম। এটি প্রথমত শুরু করেছিলাম আমি ব্যক্তিগত উদ্যোগে 3 সপ্তাহ, পরবর্তীতে স্থানীয় অনেকেই হেল্প করেছে, বাইরের অনেকেই হেল্প করেছে এবং এখন পর্যন্ত অনেকেই সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ এভাবে যদি ইয়া হয় আমরা আজীবন চালাতে পারব। মানুষের জন্য এই মেহমানখানা, এটা একটা ব্যতিক্রম উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, ধারাবাহিকভাবে চলমান থাকে।